সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে মুসলিম বিশ্বের সত্যিকার শত্রু, মন্তব্য হুথি আনসারুল্লাহ নেতার। রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক ইসরায়েল অ্যামনেস্টির। খুঁড়িয়ে হাঁটছেন কিম, যা হয়েছে উত্তর কোরিয়ার দাপটে এক নায়কের। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতি এড়ানোর আহ্বান মাওলানা ফজলের। হুতিদের বিরুদ্ধে লড়তে আমিরাতকে যুদ্ধজাহাজ বিমান দেবে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে বিক্ষোভের এক বছর, নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে 1500 নিহত, বলছে জাতিসংঘ। রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ায় দিল্লিকে ধন্যবাদ জানালো মস্কো। এবং ইথিওপিয়ায় ভয়াবহ খরা, লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে। দর্শক, আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে মুসলিম বিশ্বের সত্যিকার শত্রু বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ নেতা। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে মুসলিম বিশ্বের সত্যিকার শত্রু, মন্তব্য হুথি আনসারুল্লাহ নেতার। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মুসলিম উম্মার ভেতরকার সমস্যাগুলোকে অপব্যবহার করে। মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে আসা উপজাতি নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আব্দুল মালিক আল হুথি। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের ভাড়াটেরা ইয়েমেনের জনগণকে তাদের অভিন্ন শত্রু বলে বিবেচনা করে। এর মধ্য দিয়ে তিনি মূলত মার্কিন পৃষ্ঠপোষকতায় যে সমস্ত আরব রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের প্রতি ইঙ্গিত করেছেন। আব্দুল মালিক বলেন, সংযুক্ত আরব আমিরাত, ইহুদিবাদী ইসরায়েল এবং সৌদি আরব একসঙ্গে বসে বৈঠক করছে এবং তারা ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে, সে কথা এখন সুস্পষ্ট। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, কিভাবে ইহুদিবাদী ইসরায়েলের কর্মকর্তাদের জন্য সৌদি আরব তার আকাশ উন্মুক্ত করে দেয়, অথচ ইয়েমেনের জনগণকে সৌদি আরব সফরের অনুমতি দেয় না। রিপোর্ট ঘিরে তীব্র বিতর্ক ইসরায়েল অ্যামনেস্টির। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে ইসরায়েলকে বিভাজন সৃষ্টিকারী রাষ্ট্র বলেছে অ্যামনেস্টি। পাল্টা আক্রমণে ইসরায়েলের বক্তব্য অ্যামনেস্টি ইহুদি বিরোধী আগুন ছড়াচ্ছে। মঙ্গলবার প্রায় 200 পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই রিপোর্টে অ্যামনেস্টির সঙ্গে কাজ করেছে হিউম্যান রাইটস ওয়াচ এবং ইসরায়েলের মানবাধিকার সংগঠন বিটিএসএলএম। রিপোর্টে একাধিক বিষয়ের অবতারণা করে বলা হয়েছে, ইসরায়েলে যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে তাকে অ্যাপার্থেড বলা হয়। সমাজবিজ্ঞানে এই শব্দটি নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। বস্তুত অ্যাপার্থেড শব্দটিকে বিভাজন সৃষ্টিকারী রাষ্ট্রের সংজ্ঞা হিসেবে ধরে নেওয়া হয়, যে রাষ্ট্র নিজের দেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করে, সুযোগ দেওয়ার ক্ষেত্রে বর্ণ, ধর্ম, জাতিসত্ত্ব ইত্যাদি বিষয়গুলোকে সামনে রাখে। অ্যাপার্থেডের ভাবানুবাদ হতে পারে বিভাজন সৃষ্টিকারী রাষ্ট্র। অ্যামনেস্টির রিপোর্টে এই শব্দটি ব্যবহার করেই ইসরায়েলকে আক্রমণ করা হয়েছে। ইতিহাস উল্লেখ করে এবং ইতিহাসের ঘটনাবলি সাজিয়ে দেখানো হয়েছে কিভাবে ইসরায়েলে বসবাসকারী আরব এবং ফিলিস্তিনিদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করেছে ইসরায়েলের প্রশাসন। শুধু তাই নয়, গাজা এবং ওয়েস্ট ব্যাংকের উল্লেখ করেও ইসরায়েলকে এক হাত নিয়েছেন অ্যামনেস্টি। অ্যামনেস্টির রিপোর্ট প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই কড়া প্রত্যুত্তর দিয়েছে ইসরায়েল। তাদের বক্তব্য একতরফা ব্যাখ্যা করেছে মানবাধিকার সংগঠনটি। তাদের ব্যাখ্যা, ইহুদি বিরোধী মানসিকতায় ইন্ধন যোগাবে। এক্ষেত্রে একটি কড়া শব্দ ব্যবহার করেছে ইসরায়েল। তারা বলেছে, অ্যামনেস্টি অ্যান্টিসেমিটিজমের জন্ম দিচ্ছে, যার অর্থ ইহুদি বিরোধিতা। অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কোলামার্ড ইসরায়েলের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, ইতিহাস ব্যাখ্যা করেই মানবাধিকার সংগঠনটি এই রিপোর্ট তৈরি করেছে। ইসরায়েল অকারণে অ্যামনেস্টির বিরুদ্ধে পাল্টা তোপ দাগছে। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের জন্মের সময় বহু ফিলিস্তিনি এবং আরব সেখান থেকে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়েছিলেন। পরবর্তীকালে ইসরায়েলে প্রায় 20% ফিলিস্তিনি এবং আরব থাকতে শুরু করেন। তাদের সঙ্গে ইসরায়েল বিমাতৃসুলভ আচরণ করে, কাজের সুযোগ থেকেও তারা বঞ্চিত হন। গাজা এবং ওয়েস্ট ব্যাংক ধরলে দুপক্ষের মানুষের অনুপাত প্রায় সমান সমান, কিন্তু ফিলিস্তিনিদের দমিয়ে রাখার চেষ্টা হয়। ইসরায়েলের বক্তব্য অ্যামনেস্টির রিপোর্টে গোড়ায় গলদ রয়েছে। তারা ইতিহাসের ভুল ব্যাখ্যা করেছে। ইসরায়েলে ফিলিস্তিনিদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়, এ কথাও মানতে চায়নি ইসরায়েল। বিশেষজ্ঞদের বক্তব্য, অ্যামনেস্টির রিপোর্ট এবং ইসরায়েলের প্রতিক্রিয়া দুক্ষেত্রেই বেশ কিছু কড়া শব্দের ব্যবহার আছে, যা পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতি এড়ানোর আহ্বান মাওলানা ফজলের।
যুক্তরাষ্ট্রের ঘৃণ্য পরিকল্পনায় যুদ্ধের মতো পরিস্থিতি এড়াতে পাকিস্তান এবং আফগানিস্তানকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রহমান। তার যুক্তি ডুরার লাইন ইস্যুতে একের বিরুদ্ধে অন্যকে লাগিয়ে দিতে চাইছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সীমান্ত শহর চমনে এক জনসমাবেশে বক্তব্য রাখছিলেন মাওলানা ফজলুর রহমান। জমিয়াতে উলামায়ে ইসলাম ফজর বা JUIF এর এই নেতা বলেন, পাকিস্তান এবং আফগানিস্তান পরস্পর বন্ধু হিসেবে থাকুক, যুক্তরাষ্ট্র তা চায় না। এ খবর দিয়েছে অনলাইন ডন। সন্ত্রাসের হুমকি থাকায় মঙ্গলবারের ওই জনসমাবেশ স্থল এবং এর আশপাশে শত শত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। সেখানে মাওলানা ফজল বলেন, ডুরার লাইন ইস্যু সমাধান না করেই আফগানিস্তান থেকে চলে গেছে যুক্তরাষ্ট্র। তারা যদি পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকারকে যুদ্ধে নামিয়ে দিতে পারে তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের এক সফলতা। তিনি বলেন, যদি পাকিস্তানে বন্ধু কেউ থেকে থাকে তাহলে তা হলো আফগান তালেবানরা। তিনি আরও বলেন, আফগান তালেবানরা হলো পাকিস্তানের খাঁটি বন্ধু। সীমান্ত সমস্যা নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থান থাকতে পারে দেশ দুটির মধ্যে, কিন্তু সমঝোতার ভিত্তিতে তার সমাধান হওয়া উচিত। মাওলানা ফজল আরও বলেন, আগে থেকে একটি ষড়যন্ত্র পরিকল্পনা করা হয়েছে, এর অধীনে কাশ্মীর ও অন্য ইস্যুগুলোর সমাধান না করে এই উপমহাদেশ ত্যাগ করেছে ব্রিটেনও। পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনা করেছেন মাওলানা ফজল। তিনি বলেছেন, তাদের ভুল নীতির কারণে দেশকে ক্রমশ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ তোলেন, আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এবং অন্য প্রতিষ্ঠানগুলোর নির্দেশনা অনুসরণ করে চলছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, স্টেট ব্যাংক অফ পাকিস্তানের স্বায়ত্তশাসন নিয়ে আপোষ করা হয়েছে, এর নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে বিদেশে অবস্থানরত অন্য প্রতিষ্ঠানগুলোর হাতে। খুঁড়িয়ে হাঁটছেন কিম, যা হয়েছে উত্তর কোরিয়া দাপুটে একনায়কের। আমেরিকা থেকে শুরু করে জাপান, উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের দাপট সর্বত্র। একের পর এক মিসাইল পরীক্ষা করে রাষ্ট্রসংঘের উদ্বেগও বাড়িয়েছেন তিনি, এমন কিম আচমকা খুঁড়িয়ে হাঁটছেন। মঙ্গলবার উত্তর কোরিয়ায় মুক্তি পেয়েছে প্রেসিডেন্ট কিমকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র, দ্য গ্রেট ইয়ার অফ ভিক্টরি 2021 শীর্ষক প্রায় দু ঘন্টার ওই ছবিতে মিসাইল তৈরি এবং করোনা মহামারীকে রুখতে কিমের সফল পদক্ষেপ এবং অবদানের কথা তুলে ধরা হয়েছে। সেখানেই কিমকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন তিনি, আর তার এমন শারীরিক পরিবর্তন নিয়েই এবার গুজবের বাজার গরম। অনেকে মনে করছেন গত বছর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কিম, তবে সেই খবর গোপন রাখা হয়। সেরে উঠলেও তার শরীরে এখনও সেই অসুস্থতার ছাপ রয়ে গিয়েছে। এদিকে বাধাবিঘ্ন কাটিয়ে কিমের গুণগান করলেও কেমন ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভ করেছে উত্তর কোরিয়া সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি তথ্যচিত্রটিতে। তবে বিশ্লেষকদের মতে 2020-21 সালে করোনা মহামারীর জেরে বিপাকে পড়ে পিয়ংইয়ং, সেই ধাক্কা এখন কাটিয়ে উঠতে পারেনি সে দেশ। কিমের বিপদ আরও বাড়িয়ে নিষেধাজ্ঞার জেরে চারপাশের জন্য প্রয়োজনীয় সার আসছে না দেশটিতে, ফলে একের পর এক মিসাইল টেস্টের দরুন আন্তর্জাতিক মঞ্চে এক ঘরে কিম তথ্যচিত্রে সত্য গোপন করার চেষ্টা করছেন। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে উত্তর কোরিয়ায় খাবারের দাম অনেকটা ঊর্ধ্বমুখী, পেট ভরাতে হিমশিম দশা দেশবাসীর, তবে এবার তার সবচেয়ে সংকটজনক অবস্থায় পৌঁছালো। এর জন্য সিরিজ অব ডিভাইশনসকে দায়ী করেছেন কিম জং উন। যদিও বিশেষজ্ঞদের রিপোর্ট বলছে একাধিক প্রাকৃতিক বিপর্যয়, কৃষিক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও পরিকাঠামোর অভাব সহ একাধিক বিষয়কে দায়ী করা হয়েছে, কিন্তু সেসবকে আমলে না নিয়ে উত্তর কোরিয়ার একনায়ক মন্তব্য করেছিলেন, এই অবস্থায় সকলের উচিত কম খাবার খাওয়া। হুথিদের বিরুদ্ধে লড়তে আমিরাতকে যুদ্ধজাহাজ বিমান দেবে যুক্তরাষ্ট্র। হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য আরব আমিরাতকে যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান দেবে যুক্তরাষ্ট্র। আরব আমিরাতে হুথিদের সিরিজ মিসাইল হামলার পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল। বুধবার একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমনটি জানানো হয়। একটি বিবৃতিতে আরব আমিরাতের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বর্তমান হুমকির বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সহায়তা করার জন্য যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান দেবে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে একটি ফোন আলাপ হয়। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের অংশ আরব আমিরাত। গত মাসে মিসাইল হামলায় আরব আমিরাতে 3 কর্মী নিহত হন। পরে দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল আল ধাফরা বিমানঘাটি, সেখানে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়। মিয়ানমারে বিক্ষোভের এক বছর, নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে 1500 নিহত বলছে জাতিসংঘ। মিয়ানমারে গত এক বছরে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে অন্তত 1500 জন নিহত হয়েছেন, সেই সঙ্গে সশস্ত্র সংঘাতে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হতে পারে। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রবিনা শামসাদানি এ তথ্য জানান। তিনি বলেন, এই এক বছরে মিয়ানমারের কাস্টডিতে থাকা 8792 জন সহ বেআইনিভাবে আটক হয়েছেন অন্তত 11787 জন। জেনেভায় এক ব্রিফিংয়ে মিয়ানমারে বেআইনিভাবে ধরপাকড়ের এই পরিসংখ্যান তুলে ধরেন শামসাদানি। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার কারণে মানুষজনকে এভাবে আটক করা হয়েছে বলে জানান তিনি।
চানসদানি বলেন, আমরা 1500 মানুষের মৃত্যু নথিভুক্ত করেছি, তবে এই হিসাব শুধু বিক্ষোভের প্রেক্ষাপটে করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর কাস্টোডিতে নির্যাতনে মারা যাওয়া 200 মানুষও। এই 1500 মানুষের মধ্যে সশস্ত্র সংঘাতে মারা যাওয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের ধারণা এই সংখ্যা হাজার হাজার হবে। 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সুচি এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির শীর্ষস্থানীয় নেতাদের আটক করে কারাবন্দি করা হয়। তারপর থেকে দেশটিতে বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। 2020 সালের নির্বাচনে বিশাল জয় পেয়ে নির্বাচিত হওয়া এনএলডি সরকারকে ক্ষমতাচ্যুত করায় গত বছর মিয়ানমার জুড়ে ব্যাপক প্রতিবাদের ঢেউ বয়ে যায়। কিন্তু সামরিক জান্তা ব্যাপক ধরপাকড় ও রক্তপাতের মধ্য দিয়ে বিক্ষোভ দমনের পথে হেঁটেছে। রাশিয়ার বিরুদ্ধে ভোট না দেওয়ায় দিল্লিকে ধন্যবাদ জানালো মস্কো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেন নিয়ে বৈঠকের প্রয়োজন নেই মর্মে রাশিয়ার প্রস্তাবের বিরুদ্ধে ভোট না দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে দেশটি। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরের 15 সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার প্রস্তাবের পক্ষে মাত্র একটি দেশ চীন ভোট দিয়েছে। অপরদিকে ভারত, গ্যাবন ও কেনিয়া ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। জাতিসংঘে রাশিয়ার দূত দিমিত্রি পোলিয়ানস্কি চীন ও ভারত সহ 4 দেশকে মস্কোর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তবে রাশিয়ার এই প্রস্তাবের বিপক্ষে যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তা পরিষদের সদস্য মোট 10টি দেশ ভোট দিয়েছে। অন্তত 9টি ভোট বিরুদ্ধে পড়লেই মস্কোর প্রস্তাব বাতিল হয়ে যাওয়ার কথা। 10 দেশের ভোট বিরুদ্ধে পড়ে নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে আলোচনায় কোনো বাধা রইল না। 2014 সালে ইউক্রেনের রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া দখল করে নেয়। ওই সংঘর্ষ বন্ধে ফ্রান্স ও জার্মানির মধ্যস্থতায় 2015 সালে বেলারুশের মিনস্কে ইউক্রেন ও রাশিয়া অস্ত্রবিরতি চুক্তি করে। নতুন করে আবার সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে 2 দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেনের অভিযোগ, দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বিরুদ্ধে লড়াইরত রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের সহায়তার নামে ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে মস্কো। অপরদিকে ইউক্রেনের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে সামরিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে ওই সৈন্য সমাবেশ করা হয়েছে। সৈন্য সমাবেশের জেরে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্কে উত্তেজনা চলছে। সৈন্য সমাবেশ সরিয়ে নিতে রাশিয়ার উপর চাপ প্রয়োগের জন্যই সোমবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আহ্বানে এই বৈঠক করা হয়। ইথিওপিয়ায় ভয়াবহ খরা, লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে। ইথিওপিয়ার নিম্নভূমি অধ্যুষিত অঞ্চল আফার, ওরোমিয়া দক্ষিণী জাতিগোষ্ঠী এবং সোমলিতে বিগত 3 বছরের উপর্যুপরি খরার কারণে লাখ লাখ মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলেছে বলে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ সতর্ক করেছে। গত 3 বছরে অনাবৃষ্টির ফলে পানির কূপগুলো শুকিয়ে গেছে, গবাদি পশু ও ফসলের মৃত্যু হয়েছে এবং লাখ লাখ শিশু ও তাদের পরিবারকে ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। এপ্রিলে প্রত্যাশিত বর্ষাকাল না এলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। রাজধানী আদ্দিস আবাবা থেকে ইথিওপিয়া ইউনিসেফের প্রতিনিধি জেন ফ্রাঙ্কো রোটিগ্লিয়ানো বলেছেন, তীব্র খাদ্য ও পানির ঘাটতির প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান, বিশেষ করে 2টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল সোমালি এবং ওরোমিয়ায়। ইউনিসেফ অনুমান করেছে সংঘাত, খরা ও ভঙ্গুর অর্থনীতির কারণে এই বছর 4টি অঞ্চলে প্রায় 8.5 লাখ শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগবে। রোটিগ্লিয়ানো বলেন, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে জরুরিভাবে উন্নত করতে হবে যাতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দ্রুত ভর্তি করা যায় এবং সঠিকভাবে চিকিৎসা করা যায়। শিশু বিষয়ক সংস্থাটি আগামী 6 মাসে 4টি নিম্নভূমি অঞ্চলের 20 লাখেরও বেশি মানুষকে জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের জন্য প্রায় $3.2 কোটি আবেদন করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।